মেয়েদের উরুসন দিয়ে কালো দাগ দূর করতে সহজ ও সস্তা 5টি মাস্ক। উরুসন্ধি বা দুই ধায়ের মধ্যবর্তী এলাকায় কালো দাগের সমস্যা গ্রীষ্মকাল প্রধান দেশে নারীদের মাঝে খুবই দেখা যায়। গরমে ঘেমে কাপড়ের সাথে ধায়ের ঘর্ষণ তো আছেই, পাশাপাশি যাদের ওজন অনেকটা বেশি তারাও কিন্তু এই সমস্যায় ভুগে থাকেন। সমস্যাটি বেশ বিব্রতকর, তাই এটা দূর করতে স্কিন ট্রিটমেন্ট করতে চান না অনেকেই। চিন্তা নেই, উরুসন্ধির কালো দাগ দূর করার জন্য আছে দারুণ কিছু ঘরোয়া পদ্ধতি। নিয়ম করে এই মাস্কগুলো ব্যবহার করলে উরুসন্ধি সহ শরীরে যে কোনো স্পর্শকাতর অঙ্গে দাগ দূর করতে পারবেন। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যে 5টি মাস্ক থেকে যে কোনো একটি বেছে নেবেন এবং সেটা নিয়ম করে প্রতিদিন পালন করবেন। ঘরোয়া পদ্ধতিতে রাতারাতি কোনো ফল পাওয়া যায় না, কিন্তু একটু ধৈর্য ধরে অবলম্বন করলে খুব দারুণ ও স্থায়ী ফল লাভ করা যায়। চন্দনের মাস্ক। 1 টেবিল চামচ চন্দন গুঁড়োকে অর্ধেক লেবু ও প্রয়োজনীয় পরিমাণ শসার রস দিয়ে পাতলা পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট ধায়ের কালো দাগের অঞ্চলে মেখে রাখুন। শুকিয়ে গেলে উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলবেন। শরীরের অন্যান্য স্থানের কালো দাগ দূর করতেও এই পদ্ধতি বেশ ভালো কাজ করে। গুঁড়ো দুধের মাস্ক। গুঁড়ো দুধ, মধু ও লেবু রস প্রতিটি 1 টেবিল চামচ করে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঘরে আমন তেল বা ভিটামিন ই যুক্ত যে কোনো তেল থাকলে কয়েক ফোঁটা যোগ করুন। এই মিশ্রণ থাইতে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। শরীরে যে কোনো রোদে পোড়া দাগ দূর করতেই এই উপায় খুব কার্যকর। ফেলনা কমলার খোসা। কমলা খাওয়ার পর কি করেন? খোসাটি ফেলে দেন নিশ্চয়ই। এই খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন, তারপর মধুর সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে থায়ে লাগান। 15 থেকে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। থায়ে কালো দাগ দূর করতে কমলার খোসা খুব ভালো কাজ করে, কারণ এতে আছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। অল্প কিছুদিন ব্যবহারে ফল পেতে শুরু করবেন। নারকেল তেল। নারকেল তেল ত্বকের কালো দাগ দূর করতে ও পুনরায় দাগ পড়া দূর করতে খুবই কার্যকর। 3 টেবিল চামচ নারকেল তেল ও 1 টেবিল চামচ লেবু রসের সাথে মিশিয়ে নিন। কালো দাগের স্থানকে 15 মিনিট ম্যাসাজ করুন, তারপর সামান্য উষ্ণ পানি দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিন। নিজে 2 বার করতে পারলে খুব ভালো ফল পাবেন। বেসনের মাস্ক। বেসনের সাথে টক দই ও হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এটা প্রতিদিন 20 মিনিট ঘায়ে ম্যাসাজ করে লাগান। রোজ ব্যবহারে অল্প কিছুদিনের মাঝেই ফল দেখতে পাবেন।